হাই গাইস, তো এই টাকফাটা গরমে একদম আমরা চলে এসেছি গড়িয়াহাট পলতা থেকে। আমাদের এত মানে এত রস জেগেছে যে আমরা 42 ডিগ্রি সেলসিয়াসে আমরা গড়িয়াহাটে মার্কেট করতে এসেছি। এখন বাজে কটা বাজে? আমরা বেরিয়েছিলাম হচ্ছে ঠিক 1টার দিকে, ওই চড়া রোদে একদম বেরিয়েছি, তারপরে চলে এসেছি 3:16। আর এই যে আমার কাছে আজকে আছে 500 টাকা, এই 500 টাকা দিয়ে আমি একটা আউটফিট কিনবো গড়িয়াহাট মার্কেট থেকে। তো চলো দেখা যাক যে এই 500 টাকাটা দিয়ে আমি পুরো একটা আউটফিটের মানে একটা লুক করতে পারি কিনা, আর পুরো যে লুকটা বানাবো সেটাই কিন্তু ভিডিওর লাস্টে তোমাদেরকে করে দেখাবো বাড়ি গিয়ে। আমি আমি ফার্স্ট টাইম মানে এরকম রাস্তায় ভিডিও বানাচ্ছি, তো আমার খুব লজ্জা লাগছে, একটার পর একটা লোক চলেই আসছে। তো যাই হোক, আমরা প্রথমবার গড়িয়াহাটে আসলাম, তো আমরা তো খুঁজেই পাচ্ছি না যে গড়িয়াহাট মার্কেটটা কোথায়। ইউটিউব দেখে এসেছি, গুগল ম্যাপ দেখে এখন যাচ্ছি। তো দেখা যাক আগে মার্কেটে পৌঁছাই, তারপরে এই 500 টাকাটাকে আমরা মার্ডার করব আর একটা লুক ক্রিয়েট করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো অনেক খুঁজে খুঁজে একটা ফাঁকা গলিতে গিয়ে ইন্ট্রো দেওয়ার পর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। এই জায়গাটা ছিল হচ্ছে বালিগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে গড়িয়াহাট মার্কেট যাওয়ার রাস্তাটা। আর এখানেও অনেক কুর্তি টুর্তি পছন্দ হচ্ছিল, কিন্তু সবকিছুরই 300-400 টাকা করে দাম বলে এখান থেকে আর নিতে চাইলাম না। কারণ যদি এখন আমি 100-400 টাকা দিয়ে একটা কুর্তি কিনে নিই, তাহলে তো আমার একটা লুক ক্রিয়েট করা হবে না 500 টাকায়, সাথে তো একটা জুয়েলারিও নিতে হবে, তাই না? এখান দিয়ে যেতে যেতে 300-400 টাকা বলছিল, আমি ভাবছিলাম এটা হয়তো সামনের দিকে, এটা হয়তো আসল গড়িয়াহাট মার্কেট না, তার জন্যই এখানে এতটা দাম। তাই যাচ্ছিলাম গড়িয়াহাট মার্কেটের দিকে হাঁটতে হাঁটতে। এত ভিডিওস দেখেছি যে 150-200 টাকা পর্যন্ত জামা পাওয়া যায় এখানে, আর ঠিক তার জন্যই আমরা গড়িয়াহাটে এসেছিলাম। তো আমরা তো এই দিকটাতে চলে গেছিলাম যেখানে এত শোপিস টোপিস পাওয়া যাচ্ছিল। এই দোকানটা হয়তো আমি ভিডিওতে দেখেছি, আমার ঠিক মনে নেই, কুর্তির দোকানই খোলেনি মনে হয়, জানি না, না কি আমরা ভুল জায়গাতে এসেছি জানি না। তো আমরা এখানে এসে জানতে পারলাম যে রবিবার নাকি বন্ধ থাকে সব কুর্তির দোকানগুলো। মানে এই 42 ডিগ্রি সেলসিয়াসে লু বইছে এমন একটা পরিবেশে আমরা আসলাম, পরিবেশ মানে আবহাওয়ায় এরকম আমরা এত দূরে আসলাম, এসে শুনলাম যে রবিবার নাকি বন্ধ। তারপরে এখানে একটা মাত্র দোকানেই এত জামা কাপড় ছিল যেখানে ফিক্সড প্রাইস লেখা ছিল 150 টাকা করে এই টপগুলো। এখানে খুঁজে খুঁজে আমার এই সাদা শার্টটাকে পছন্দ হলো, কিন্তু আমার মাথায় আসলো যে এই সাদা শার্টটা দিয়ে আমি আর কি আউটফিট তৈরি করব। আমরা যেই দিকটাতে এসেছিলাম সেই দিকটাতে অত জামা কাপড়ও ছিল না, আমরা তো প্রথমবার গেছি তাই আমাদের জানা ছিল না যে কোন দিকটায় আসল মার্কেট গুলো। তো এখানে খুঁজে খুঁজে অনেকগুলোই টপ পছন্দ হয়েছিল, এগুলো মোটামুটি ভালো ভালোই কম দামে ছিল। এই সাদা শার্টটা তো আমার বারবার খুবই পছন্দ হচ্ছিল। এখানে আরো শর্ট কুর্তিস, আরো বিভিন্ন রকমের শার্ট, আরো অনেক কিছুই ছিল, কিন্তু আমার মাথায় একটাই জিনিস ঘুরছিল যে 500 টাকার মধ্যে লুক ক্রিয়েট করতে হবে। আর 500 টাকায় লুক ক্রিয়েট করতে গেলে সেখানে তো একটা জুয়েলারিও দরকার পড়বে, তার জন্য আমাকে 300-400 টাকার জামা কিনলে তো হবে না। আর এখানে যে কুর্তিগুলো দেখছিলাম সেই কুর্তিগুলো আমার অতটাও ভালো লাগছিল না। তোমাদের ভালো লাগলে তোমরা যেতেই পারো, আমার মা যেহেতু এগুলো বানায় তো আমার কেমন একটা লাগে, কারণ আমি মায়ের থেকেই বেশিরভাগ সবকিছু বানাই। বাট তাও আজকে ভাবলাম যে কিছু একটা ইউনিক লুক ক্রিয়েট করব, তাই না? তারপরে এখানে অনেক 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 টপ ছিল, এগুলোই দেখছিলাম। আর লাস্টে আমার এই একটা টপ পছন্দ হয়েছিল, এই টপটা হোয়াইট কালারের একটা টপ, এটার দাম 150 টাকা ঠিকই, কিন্তু এই টপটা একদমই আমার সাইজের ছিল না। এটার বগলের দিকটা এতটাই বড় ছিল যে এটাকে খাপালেও কিন্তু খুব একটা ভালো ফিটিংসে আসতো না আমার, তার জন্য এটার আমি দেখলাম না। তারপরে এটাকে রেখে দিয়ে এই একটা জুয়েলারি শপ থেকে আমার ফার্স্ট যেটা এই চুড়িটাকে পছন্দ হলো, এটার দাম নিয়েছিল 100 টাকা। আর আমি না একটা স্ট্র্যাটেজি বানিয়ে রেখেছিলাম যে আমরা যখন যাব কোনো দোকানে আগে জিনিসটাকে কিনে নেব, তারপর দরদাম করে নেব, তারপরে আমি আমার ক্যামেরাটাকে বার করে ভিডিও করব, কারণ এরা তো আইফোন দেখলেই একদম দাম বাড়িয়ে দেবে। তো তার জন্যই সবকিছু কেনাকাটার পর তারপরে আমি ভিডিও করা স্টার্ট করেছি, আর কাকুটার কাছে একটু পারমিশন নিয়ে নিলাম যে ভিডিও করা যাবে কিনা, তারপরে একটুখানি ভিডিও করে নিলাম। তো আমরা জানতে পেরেছি যে একদম বন্ধ না, তার জন্য আবার চলে যাচ্ছি, অলরেডি জুয়েলারি কিনে ফেলেছি, এবার দেখা যাক
তো আমার 500 টাকার মধ্যে বেঁচে ছিল আর 400 টাকা, কারণ 100 টাকার একটা জুয়েলারি কেনা হয়ে গেছে অলরেডি। তারপরে আমরা রোড ক্রস করে অনেক কিছু খুঁজতে লাগলাম, এখানে থান কাপড় ছিল, আর একটা দোকানে গিয়ে আমি এই প্লাজোটা পেলাম যেটার দাম চেয়েছিল 300 টাকা, আমি অনেক কমিয়ে কমিয়ে 250 টাকাতে এনেছি। আর সত্যি কথা বলতে 250 টাকা দামে এই প্লাজোটা কিন্তু অনেকটা ঘের ছিল, টাকাটাও কিন্তু অনেকটাই কম। তারপর সারা গড়িয়াহাট মার্কেটে এই কুর্তিটা আমি দেখেছি, আর সারা গড়িয়াহাট মার্কেটে এই কুর্তিটার প্রাইস ছিল 200 টাকা। আর আমি ওই গড়িয়াহাট মার্কেট ছেড়ে বালিগঞ্জের দিকে আস্তে আস্তে যে রাস্তা পড়ে ওই রাস্তা থেকে একজনের কাছ থেকে আমি নিয়েছি এটাকে 150 টাকায়। তো আমার মোটামুটি 500 টাকায় লুক ক্রিয়েট করার মতো জিনিসপত্র কেনা হয়ে গেছে। তারপরে আমরা বালিগঞ্জ স্টেশন থেকে শিয়ালদাতে এই লেবু জল খেয়ে চলে গেলাম বাড়িতে, আর বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি লুকটা কেমন ক্রিয়েট হলো। ৫০০ টাকায় ক্রিয়েট করা আমার এই লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। গলার হারটা বাদে বাকি পুরোটাই কিন্তু আমার 500 টাকার মধ্যে একটা লুক। এটা ছিল একটা চ্যালেঞ্জ ভিডিও, আর নেক্সট ভিডিওতে আমি গড়িয়াহাটের ডিটেইলসে সমস্ত কিছু একটা পোস্ট করব, মানে গড়িয়াহাটে আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে সমস্তটাই তোমাদেরকে জানাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও। চলো টাটা।